আসসালামু আলাইকুম, বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার ভাসমান পেয়ারা বাগান থেকে আপনাদের সবাইকে স্বাগত। আর এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একদিনে এই ভাসমান পেয়ারা বাজার ছাড়াও ঝালকাঠি জেলার শতবর্ষী পৌরভবন, পৌরমিলি পার্ক, ঐতিহ্যবাহী সোজাবাদ কেল্লা, নেসারাবাদ মাদ্রাসা, কীর্তিবাসা জমিদার বাড়ি, বাংলাদেশের সুয়েজ খালের উপর সুউচ্চ গাবখান সেতু ও ঝালকাঠি শহর ঘুরে আসা সহ এর বিস্তারিত ইতিহাস এবং সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ঝালকাঠি প্রাচীনকাল হতে কৈবর্ত জেলে সম্প্রদায়ের লোকেরা প্রথম এখানে আবাদ আরম্ভ করেছিল। কৈবর্ত জেলেদের ঝালো বলা হতো এবং তাদের পাড়াকে বলা হতো ঝালোপাড়া। অনেকের ধারণা এই ঝালোপাড়া থেকেই ঝালকাঠি নামের উৎপত্তি। মজার ব্যাপার হচ্ছে এই ঝালকাঠি জেলার প্রাচীন নাম ছিল মহারাজগঞ্জ। ঢাকা থেকে ঝালকাঠিগামী যে কোনো বাসে আপনি এখন মাত্র 4 ঘন্টায় পৌঁছে যাবেন ঝালকাঠি শহরে। যেহেতু মূল পেয়ারা বাজারটা সকাল 10টার মধ্যে শেষ হয়ে যায়, তাই সকালের নাস্তা করে আমাদের প্রথম ভ্রমণের স্থান হচ্ছে উপমহাদেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজার। ঝালকাঠি শহর থেকে ভাসমান পেয়ারা বাজারের দূরত্ব 14 কিলোমিটার, যেতে সময় লাগবে 30 মিনিট। যাওয়ার পথে আমাদের পথের সামনে পড়বে কীর্তিবাসা জমিদার বাড়ি। চলেন একটু দেখে আসি। কীর্তিবাসা জমিদার বাড়ি প্রতিষ্ঠিত হয় প্রায় 100 বছর আগে। বিক্রমপুর জমিদারের বংশধরের কিছু অংশ প্রায় 19 শতকের শেষ সময় ঝালকাঠি জেলার কীর্তিবাসা জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। 19 শতকের প্রথম দিকে বিক্রমপুর জমিদার বংশের রাজা রামসেন গুপ্ত এই কীর্তিবাসা গ্রামে আসেন। এখানে তিনি তার 2 ছেলের জন্য 2টি বাড়ি নির্মাণ করেন। বড় ছেলের জন্য যে বাড়িটি নির্মাণ করেছিলেন তা মূলত দশানা বড়হিস্যা জমিদার বাড়ি নামে পরিচিত ছিল, আর ছোট ছেলের জন্য যে বাড়িটি নির্মাণ করেছিলেন তা ছয়ানা ছোটহিস্যা জমিদার বাড়ি নামে পরিচিত ছিল। ছোট ছেলের জমিদার বাড়ি অনেক আগেই ধ্বংস হয়ে গেছে, আর বড় ছেলের জমিদার বাড়ির কিছু কিছু অংশ এখনও টিকে আছে। এই জমিদার বাড়ির জমিদার পুত্রকে বিষ খাইয়ে হত্যা করা হয় এবং তার স্ত্রীও তার সাথে মৃত্যুবরণ করেন। পরে তাদের একসাথে সমাধিস্থ করা হয়। এখানে এখনও একটি নাট মন্দির, হলঘর, ছোট ও বড় মন্দির আছে। এই জমিদার বংশের 2 বিখ্যাত ব্যক্তি হচ্ছেন রোহিণী রায়চৌধুরী এবং তপন রায়চৌধুরী। কীর্তিবাসার জমিদার বাড়ি থেকে ভাসমান পেয়ারা বাজারের দূরত্ব 9 কিলোমিটার, যেতে সময় লাগবে 15 মিনিট। সকাল 9টার মধ্যে আমরা এখন পৌঁছে গেলাম ভিমরুলি ভাসমান পেয়ারা বাজার। মন্দিরের ঠিক উল্টো পাশে 40 টাকার বিনিময়ে বাইক সহ আপনাদের মালামাল রাখার ব্যবস্থা করা আছে। কিছুক্ষণ ব্রিজের উপরে দাঁড়িয়ে এই সুন্দর বাজারটি উপভোগ করে 600 টাকায় 3 ঘন্টার জন্য এই ছোট্ট নৌকাটি ভাড়া করে বেরিয়ে পড়লাম পেয়ারা বাগান এবং ভিতরের 2টো পেয়ারা ইকোপার্ক দেখার জন্য। একসাথে 3-4 জন থাকলে অবশ্যই আপনারা ছোট নৌকা ভাড়া করে ঘুরতে বের হবেন, কারণ ছোট নৌকায় ঘুরলে একেবারে প্রকৃতির রিয়েল ফিলটা পাবেন, যেটা টলার নৌকায় কখনই পাবেন না। ঝালকাঠি পিরোজপুর বরিশাল জেলার সীমান্তবর্তী এলাকায় গড়ে উঠেছে এশিয়া মহাদেশের বৃহত্তম পেয়ারা বাগান। বাংলাদেশের সবচেয়ে ভাসমান পেয়ারা বাজার হচ্ছে এই ভিমরুলি পেয়ারা বাজার, যা 3 নদীর মোহনায় বসে। জুলাই আগস্ট পেয়ারা মৌসুম থাকলেও এই বাজার মূলত চলে সেপ্টেম্বর পর্যন্ত। ভাসমান পেয়ারা বাজার দেখার উপযুক্ত সময় হচ্ছে আগস্ট মাস। আমাদের সামনে আপনারা এখন দেখতে পাচ্ছেন ভিমরুলি পেয়ারা বাগানের 2টো ইকোপার্ক। প্রবেশ মূল্য 20 টাকা দিয়ে এই ইকোপার্ক থেকে ওয়াস্টার সহ ফুট ট্রেল দিয়ে আশেপাশের প্রকৃতিকে আর সুন্দরভাবে দেখতে পারবেন। এখানে খিচুড়ি বিরিয়ানি খাওয়ারও সুযোগ আছে। এখানে কিছুক্ষণ সময় থেকে আমরা আপনাদের নিয়ে যাব বাগানের গহীনে, যেখানে আমরা নিজের হাতে বাগান থেকে পেয়ারা ছিঁড়ে খাব। এ ছোট্ট নৌকায় বসে পেয়ারা খেতে খেতে ছোট খাল দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি আর চারপাশের প্রকৃতির রূপে মুগ্ধ হচ্ছি। সত্যি এভাবে জীবন অনেক সুন্দর। এখন বাজে দুপুর 12টা। ভাসমান পেয়ারা বাজার এবং বাগানের রূপে মুগ্ধ হয়ে আমরা এখন যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে উঁচু ব্রিজ, গাবখান ব্রিজ দেখতে।
ভাসমান পেয়ারা বাজার থেকে গাবখান ব্রিজের দূরত্ব 16 কিলোমিটার, যেতে সময় লাগবে 30 মিনিট। গাবখান ব্রিজ বাংলাদেশের সুয়েজ কাল খ্যাত গাবখান চ্যানেলের উপর দেশের সবচেয়ে উঁচু এই ব্রিজটির নাম হচ্ছে গাবখান সেতু। গাবখান চ্যানেল বাংলাদেশের পিরোজপুর জেলার সাথে ঝালকাঠি জেলাকে সংযোগকারী একটি খাল। এটি গাবখান নদী নামেও পরিচিত। ঢাকা মংলা এবং চট্টগ্রাম মংলা নদীপথের দূরত্ব প্রায় 118 কিলোমিটার কমানোর লক্ষ্যে পিরোজপুর জেলার সন্ধ্যা নদীর সাথে ঝালকাঠি জেলার সুগন্ধা নদীকে সংযুক্ত করতে 1918 সালে ব্রিটিশ আমলে খালটি খনন করা হয়। এই খালের দৈর্ঘ্য 18 কিলোমিটার। 1950 সালে মংলা বন্দর প্রতিষ্ঠিত হওয়ার পর চ্যানেলটি আন্তর্জাতিক নৌপথ হিসেবেও ব্যবহৃত হচ্ছে। আর চ্যানেলের উপরে 2002 সালে নির্মিত হয় এই সুন্দর গাবখান সেতু। গাবখান ব্রিজ থেকে আমরা এখন যাচ্ছি নেসারাবাদ মাদ্রাসা দেখতে। গাবখান ব্রিজ থেকে নেসারাবাদ মাদ্রাসার দূরত্ব 3 কিলোমিটার এবং যেতে সময় লাগবে 7 থেকে 8 মিনিট। নেসারাবাদ মাদ্রাসা প্রখ্যাত আলেম হযরত মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান কায়েস সাহেব 1950 সালে ফুরকানিয়া মাদ্রাসা নামে এর কার্যক্রম শুরু করেন। পৌর এলাকার বাসান্ডা গ্রামে একটি ক্ষুদ্র মক্ত হিসেবে এর যাত্রা শুরু করলেও 1961 সালে মাদ্রাসাটি দাখিল এবং 1986 সালে কামিল পর্যায়ে উন্নীত হয়। নেসারাবাদ কামিল মাদ্রাসা বাংলাদেশের বরিশাল বিভাগের ঝালকাঠি শহরে অবস্থিত বাংলাদেশের একটি স্বনামধন্য দলীয় রাজনীতি মুক্ত ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। নেসারাবাদ মাদ্রাসার শুভ্র পবিত্রতার দৃষ্টান্ত দেখে আমরা এখন যাচ্ছি ঝালকাঠি শহরে। নেসারাবাদ থেকে ঝালকাঠি শহরের দূরত্ব 3 কিলোমিটার, যেতে সময় লাগবে 8 মিনিট। এখানে দুপুরের খাবার খেয়ে অবশ্যই রতনদার দোকানের রসগোল্লা এবং ছানা খেতে ভুলবেন না। খাওয়া দাওয়া শেষ করে ঝালকাঠি শহর দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি 150 বছরের পুরনো ঝালকাঠি পৌরভবন দেখতে। ঝালকাঠি পৌরভবন ঝালকাঠি পৌরসভা বাংলাদেশের ঝালকাঠি জেলার একটি নগরভিত্তিক স্থানীয় সরকার সংস্থা। 1875 সালে মূলত এই পৌরভবনটি প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের প্রাচীন পৌরসভাগুলোর মধ্যে অন্যতম। এটি একটি ক শ্রেণীর পৌরসভা। প্রতিষ্ঠাকালীন সময়ে পৌরসভার আয়তন ছিল 1.12 বর্গমাইল। 9 জন নির্বাচিত পৌর সদস্য ও জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক পৌরসভা পরিচালিত হতো। ঝালকাঠি পৌরভবন দেখে আমরা এখন যাচ্ছি সুজাবাদ কেল্লা দেখার জন্য, যেতে সময় লাগবে মাত্র 5 মিনিট। সুজাবাদ কেল্লা বাংলাদেশের ঝালকাঠি জেলার অন্তর্গত একটি বিলুপ্ত ঐতিহাসিক মুঘল স্থাপনা। বাংলার সুবেদার মুঘল সম্রাট শাহজাহানের পুত্র শাহজাদা সুজা এই কেল্লা নির্মাণ করেন। মুঘল সাম্রাজ্যের শেষ দিকে বাংলার এই অঞ্চল মগ ও পর্তুগিজ জলদস্যুদের অবাধ লুণ্ঠন ক্ষেত্রে পরিণত হয়। শুধু তাই নয়, এই জলদস্যুরা এক পর্যায়ে এই অঞ্চলের বসবাস করা নিরীহ মানুষ বিক্রি করার ভয়াবহ বাণিজ্যে লিপ্ত হয়। বিখ্যাত পর্যটক সেবাস্টিয়ান ম্যান্ডেরি তৎকালীন তার ডায়েরিতে সেই ভয়াবহ অবস্থার বর্ণনা করেন। তিনি উল্লেখ করেন, পর্তুগিজ এবং আরাকানি জলদস্যুদের অসহনীয় উৎপাতের কারণে এই অঞ্চল জনশূন্য ভূমিতে পরিণত হয়েছিল। দক্ষিণাঞ্চলের ত্রাস দুর্দমনীয় এই বাহিনীকে শায়েস্তা করার উদ্দেশ্যে শাহজাদা সুজা 1654 সালে সুজাবাদ গ্রামের পত্তন করেন এবং জলদস্যুদের দমন এবং তাদের আক্রমণ প্রতিহত করার জন্য সুজাবাদ গ্রামে 2টি কেল্লা নির্মাণ করেন। প্রচলিত আছে এক রাতের মধ্যে কেল্লা দুটি নির্মাণ করা হয়, যার কারণে এক সময়ে স্থানীয় বাসিন্দারা সুজাবাদ কেল্লাকে ভূতের গড় নামেও ডাকতেন। আরও জানা যায়, সম্রাট শাহজাহান তার পুত্র আরঙ্গজেব কর্তৃক গৃহবন্দী হলে আরঙ্গজেবের সাথে তার ভাইয়ের যুদ্ধ হয়। যুদ্ধে পরাজিত হয়ে শাহজাদা সুজা আরঙ্গজেবের রোশানল থেকে বাঁচতে এই কেল্লায় আশ্রয় নিয়েছিলেন। ঐতিহাসিক সুজাবাদ কেল্লা দেখা শেষ হলে এর পাশেই অবস্থিত এই সিটি মিনি পার্ক। ঝালকাঠির সদর চৌমাথা থেকে পূর্ব দিকে সুগন্ধা নদীর তীরে পুরাতন কলেজ গেট সংলগ্ন খেয়াঘাটে এটি অবস্থিত। সুগন্ধা নদীর কোল ঘেঁষে নির্মল পরিবেশে একসাথে নদী ও আকাশের গভীর মেলবন্ধন এখানকার চিরচরিত একটি দৃশ্য। এখানে পরন্ত বিকেলে শহরের কোলাহল ভুলে সব বয়সের মানুষের সমাগম ঘটে। শেষ বিকেলে এক কাপ কফি হাতে নিয়ে এখানে বসে সুগন্ধা নদীর অপরূপ দৃশ্যটা সত্যি অসাধারণ এবং মনোমুগ্ধকর। সন্ধ্যা পর্যন্ত এখানেই সবাই মিলে আড্ডা দিব এবং রাতের খাবার খেয়ে বাসে করে ফিরতি পথে চলে যাব নিজ গন্তব্যে। আশা করি একদিনে ভাসমান পেয়ারা বাজারের সাথে
ঝালকাঠি জেলার অন্যান্য দর্শনীয় স্থানের ইতিহাস এবং ভ্রমণ গাইডলাইন আপনার ভালো লেগেছে অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো শেয়ার করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো সুন্দর জায়গায় ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ